বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করল, কিন্তু তার জন্যে খাবার কিছু তৈরি করল না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর দু চার জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে আনি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা মনে মনে শিয়ালকে গালমন্দ করতে করতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা চারটে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে, সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেল আর বললে, কি ভাগনে পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বললে, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আলো দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকত আর খুব করে আখ খেত, যা খেতে পারত না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্ট শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করল। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয়, তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করেছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্যে না মামার জন্যে, এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরদিনই সে বাঘকে গিয়ে বললে, এই মামা, একটা বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা তা তো কথাই নেই, এই তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাবো না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে রে, আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বললে, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এখনই কথাবার্তা বলে দুজনেই সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে। শিয়াল বললে, আরে মামা, আরে আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারা কি করে বইবে। শিয়াল বুঝতে পারে বাঘকে ঠকানো বেজায় কঠিন, সে আবার আমতা আমতা করে বলে, ডান্ডা তারা সঙ্গে আনবে। কথা শুনে বাঘ সেই খোঁয়ারের ভিতর ঢুকেছে, অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, আরে ও মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি কি করে ঢুকবো? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমি খাই গে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। এরপর চাষিরা এসে দেখল যে বাঘ মশাই খোঁয়ারের ভিতর বসে আছেন,
তখন তার যে কি খুশি সে আর কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খান্ত, আন বল্লম, আন যে যা পারিস, খোঁয়াড়ে বাঘ পড়েছে, আর তোরা কে কোথায় আছিস রে, নিয়ায় নিয়ায়। এমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। খেলার সময়। একটা ছোট্ট হাতির নাম ছিল গোলু। সে পিঁপের মতো গোল ছিল। ছোট্ট খরগোশের নাম ছিল ছোট। তাকে পশমের বলের মতো দেখতে ছিল। তারা একসাথে খেলত। একদিন গোলু বলল, আজ আমরা একটা নতুন খেলা খেলি। ছোটু বলল, বেশ তো, তুমি বসো আর আমি এক লাফে তোমার পিঠে চড়ে বসি। গোলু বসল আর ছোটু লাফিয়ে তার পিঠে উঠে পড়ল। গোলুর পিঠে ছোটু ঠুক করে বসে পড়ল। ওহো, গোলু হেসে উঠল। তারপর বলল, এবার আমার পালা, তুমি বসো আর আমি তোমার পিঠে উঠি। তুমি? হ্যাঁ আমি, ছোটু ভয় পেয়ে জিজ্ঞেস করল, তুমি কি করে আমার পিঠে চড়বে রে? এই রকম করে, গোলু তাকে দেখালো। এমন সময় এক ঝাঁক নারকোল গোলুর মাথার উপর পড়ল। গোলু মোটা মোটা পায়ে দৌড়ে পালাল। ছোটুর মাথায় একটা নারকোল পড়ল। ছোটু তখন মনে মনে ভাবল, যাক বাবা, হাতির থেকে নারকোল ভালো। Thank you.